তেলিয়ামুড়া থানাধীন সর্দু কড়কড়ির লম্বুছড়া এলাকায় প্রান্তিক চাষী ক্ষিতিশ রুদ্রপাল দীর্ঘ প্রায় এক থেকে দেড় দশক যাবৎ সংশ্লিষ্ট এলাকার চাষের কাজে যুক্ত রয়েছেন। বলা বাহুল্য, এই কৃষি কাজের মধ্য দিয়ে তিনি পরিবার প্রতিপালন করেন। এই দুর্মূল্যের বাজারে বহু কষ্টে আতকানি জায়গার ওপরে ক্ষিতিশবাবু এবছর লঙ্কা চাষ করেছিলেন। আশায় ছিলেন আর কিছুদিন পরে লঙ্কা বাজারজাত করলে ধারের টাকা যেমন শোধ করতে পারবেন, ঠিক সেরকমই পরিবার পরিজনদের মুখেও হাসি ফোটাতে পারবেন। তবে অদৃষ্টে অন্য কিছু লেখা ছিল। প্রতিদিনের মতো আজ তিনি নিজ খেতে গিয়ে দেখতে পান কে বা কারা গোটা খেতে লাগানো প্রায় ১২০০ লঙ্কার চারা কেটে ফেলেছে। মুহূর্তের মধ্যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে কৃষক দম্পতি তিল তিল করে গড়ে তোলা ক্ষেতের মধ্যেই কান্না জুড়ে দেন। এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকা থেকে বিভিন্ন অংশের সাধারণ মানুষরা জড়ো হয়ে ঘটনার বীভৎসতায় হতবাক হয়ে যান। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া থানার পুলিশও। আমাদের সাথে কথা বলার সময় সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত কৃষক গোটা ঘটনায় যে সর্বশান্ত হয়েছেন তা বারবার তুলে ধরে ক্ষতিপূরণের দাবি করছেন। প্রত্যেকদিনই ভোরবেলা ক্ষেত আই কাজ করি, কাজ করো ভোরবেলা পরিবার লইয়া ক্ষেত আইতাম, আইসি পাওয়ার পরে আয়া দিই অবস্থা আমার, বেড়া টেড়া কাটিয়া কুটিয়া পুরা মরিচ ক্ষেত কাটা তন্ত আমার ১২-১৩০০ গাছের ওইব আধা কানি জমিন তন্ত আমার মাথা ঠাইট খারাপ, কী করুম অনে, এরপরে কিতা করুম, কান্দাকাটি করলাম ওখান যে আমার পরিবার লইয়া চলুম কেমনে, আমার এটারও ফ্রি ভরসা, এই জমিটারও ফ্রি ভরসা, অক্ষণ পর্যন্ত প্রায় ৮০০-৯০০০ টাকার মতন খরচ হয়ে গেছে। কতটুকু জায়গা? জায়গা আধা কানি। পুলিশেরা জানাইছিলেন? জানাইছিলাম, তারাও আইছিল, তারাও এ কইছে হ্যাঁ তুমি অনেক এফআইআর করো। এই ক্ষেত্রে কি কোনো ক্ষতিপূরণের দাবি থাকবে আপনার? ক্ষতিপূরণ তো আমার নিশ্চয়ই দরকার, নাহলে আমি কীভাবে চলো মহানে, অক্ষণ তো আমার আর কিছু করার মনে হয় আমার একমাত্র উপার্জনের উপায়ই, হ্যাঁ এটার উপরেই আমার নির্ভরশীল। পাশাপাশি তিনি এটাও দাবি করছেন কারোর সাথে তার কোনো শত্রুতা না থাকলেও কীভাবে এই মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে এটা তিনি কোনোভাবেই ভেবে পাচ্ছেন না। এদিকে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত করা হচ্ছে, তদন্তের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পাওয়া গেছে পুলিশের তরফ থেকে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।